আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের যে একটা মিস্টেক, যে কারণে আসলে আমরা চান্সটা মিস করব, সেটা হলো পরীক্ষার হলে যথাযথভাবে প্রশ্নগুলোর উত্তর করতে না পারা। দেখো, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করছে, অনেকে হয়তো অনেক বেশি পড়াশোনা করছো, অনেকে হয়তো কিছুটা কম করছো, অনেকে অনেকগুলো কোচিং সেন্টার, অনেকগুলো জায়গায় এক্সাম দিচ্ছ, অনেকে হয়তো ওইভাবে না দিয়ে একটা জায়গায় ফোকাস করছো। যে যে পদ্ধতি অবলম্বন করো না কেন, একটা মিস্টেক যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করতে পারবে বা অন্যদের থেকে এগিয়ে রাখবে কিংবা কতটা পিছিয়ে দিবে, সেটা নির্ধারণ করবে তুমি পরীক্ষার হলে কীভাবে যতগুলো প্রশ্ন আছে সেগুলো ভালো করে পড়বে এবং সেগুলোর উত্তর দিবে। এবং এই ভুলটা আমি ফার্স্ট টাইমারদের মধ্যে প্রচুর দেখি, যখন এখন আমরা পরীক্ষা নিচ্ছি সেখানেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই একটা বিষয় নিয়ে সচেতন করব, যদি তুমি এই একটা ফর্মুলা মানতে পারো, একটা বিষয় যদি নিজে আয়ত্ত করতে পারো, দেখবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেশি বেড়ে যাবে। প্রথমেই চলো আমরা একটু কিছু টেস্ট করে নিই। দেখো, আমরা স্ক্রিনে একটা প্রশ্ন আনলাম, প্রশ্নটা একটু দেখো ভালো করে। লেখা আছে যে এক অশ্বক্ষমতা সমান কত কিলোওয়াট, তোমার সময় হচ্ছে 20 সেকেন্ড, তুমি এটার একটু উত্তরটা কমেন্ট করে জানাও। ক 7.46, খ 7.46, ঘ 7.4, ঘ হচ্ছে 4.76 এবং ঘ হচ্ছে 0.75। উত্তর শেষ। বেশিরভাগ শিক্ষার্থী যেই প্রশ্নটা উত্তর দিবে, যে উত্তরটা দিবে সেটা আমরা সুন্দর করে জানি, সেটা হলো খ, এক অশ্বক্ষমতা সমান 746.746 কিলোওয়াট। আসলেই কি তুমি কি এটা পড়ে আসছো? তো আমরা যেটা মিস্টেকটা করি সেটা হলো যে আমরা সংখ্যাটা দেখি, আমাদেরকে এগুলো কেউ শেখায় না। আমরা বেশিরভাগ জায়গায় কোচিং করি, কোচিংয়ের মতো পড়াই, বেশিরভাগ ভাইয়ার কাছেও পড়ি, ভাইয়া ভাইয়ার মতো শুধু পড়াই চলে যায়, শেষ। কিন্তু এই জিনিসটাই তোমাকে ডিফাইন করে দিবে যে বেশিরভাগ শিক্ষার্থী যে মানে বাদ হয়ে যাবে সেখানে তুমি টিকে থাকতে পারবা কি না। এক অশ্বক্ষমতা সমান কত কিলোওয়াট বলছি আমি, আমি বলি নাই তোমাকে যে এখানে কত ওয়াট। সঠিক উত্তর কী হবে ভাইয়া? সঠিক উত্তর হবে, যদি এখানে যেহেতু কিলোওয়াট শব্দটা লেখা আছে, তার মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 746 ওয়াট, এটা ঠিক আছে। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তখন আমার ইয়ে থাকে 0.746 বা 0.75। কল্পনা করতে পারো যে এটা সঠিক উত্তর হতে পারে? হ্যাঁ, এটাই তাহলে আমাদের সঠিক উত্তর। এলিট এক্সাম ব্যাচে এই প্রশ্নটাই আমরা এভাবে দিয়েছি এবং বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে গেছে। তাদের পড়াশোনা যে কতটা ভাষা, তারা যে এগুলো নিয়ে চিন্তা করে না, সেটাই আমরা চিন্তার খোরাক দিচ্ছি। তোমাকে এটা নিয়ে অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে যে প্রশ্নটা ঠিক কতভাবে পেঁচাতে পারে এবং তাড়াহুড়া না করে এগুলো বুঝে বুঝে নিজেকে এক্সপার্ট করে তুলতে হবে ভুলগুলো থেকে। হ্যাঁ, এক্সামের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, আমাদের মাধ্যমে, দিক নির্দেশনার মাধ্যমে। এভাবে দ্বিতীয় প্রশ্নটাতে যাই, এবারও সময় হচ্ছে 30 সেকেন্ড। এটা ডিরেক্ট ম্যাথ, অনেকেই পারার কথা। এটা কিন্তু কঠিন কোনো ম্যাথ না, দেখতে একটু কঠিন মনে হতে পারে, বাট এগুলো মুখে না করেই উত্তর দেওয়া সম্ভব। একটি বস্তুর ওপর একটি স্থির বল, এফ এর মান দিয়ে দিলাম, ক্রিয়া করছে, জেড অক্ষ বরাবর 3 মিটার স্মরণ হলে কৃতকাজ কত? আমরা জানি এফ ইকুয়াল টু কৃতকাজ, এটা হচ্ছে ডট গুণ ফল, জাস্ট গুণ করে দিলে ডট। তো বেশিরভাগ শিক্ষার্থীকে আমি দেখলাম যে ভাইয়া উত্তর কীভাবে হবে আমি বুঝতে পারছি না, অনেকে দেখলাম পুরোটুকুর এটার মান বের করছে, এফ এর মান, তারপরে জেড এর মান বের করছে। না, এই যে বলটা আছে তার জেড অক্ষ মানে হলো কি, এই যে কে, এটা, তাই না? এই বরাবর কতটুকু ক্রিয়া করছে তোমাকে সেই মানটা নিতে হবে। এটা যদি ওয়াই অক্ষ বলতাম তাহলে আমি এটা নিতে, আর যদি এক্স অক্ষ বলতাম তাহলে আই এর মান নিবে। এরপরে ওই বরাবর 3 মিটার স্মরণ, স্মরণ দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 3 উত্তর হচ্ছে 9 এবং একক হচ্ছে ঝুল, কাজের একক। ওকে, এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নটাতে যাই। খুবই 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 পছন্দের একটা প্রশ্ন ভাইয়ার, খুব ভালো। ফিজিক্স যেহেতু আমি প্রশ্ন করি, সো আমি এগুলো খুব ভালো বলতে পারবো। একটি রাইফেল গুলি দুটি টকটা বেট করতে পারে, আচ্ছা, গুলি যদি গুলির বেগ 3 গুণ করা হয় তাহলে একই পুরুত্বের কয়টি তক্তা বেট করতে পারে? যেই এই কথাটা বলি শিক্ষার্থীরা সবাই উত্তর দেয়, তুমি একটু উত্তর দাও তো, 30 সেকেন্ড সময়, দেখি কী উত্তর মনে হতে পারে। 18, 1/3, 9, 1/9, ডেফিনেটলি আমাদের 90%-এর উপরেই শিক্ষার্থী দিচ্ছে, উত্তর হচ্ছে 9। সবারই এভাবে আমরা পড়ে আসছি, এভাবেই শিখে আসছি, কিন্তু এটা এমন না, এটা অ্যাডমিশন।
এটা এমন না যে তুমি যা পড়ে আসছো, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কি পড়ছো আর সেটা পরীক্ষায় কিভাবে আসতে পারে, যেটা বেশিরভাগ শিক্ষার্থীকে শেখানো হয় না। এগুলো ভাইয়া নিজে ব্যক্তিগতভাবে অ্যাডমিশনের সময় বসে 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 অ্যানালাইসিস করে 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 নিজে শিখছি, যার কারণে হয়তো আমি ঢাকা মেডিকেল কলেজে আছি আজকে। সেটা একটু তোমাকে দেখায় ভাইয়া, গুলির সংখ্যা আমাদের মুখস্থ শেখানো হয়েছে, বা এটা আমরা ইয়ে করে যে গুলি বেগ যদি এন গুণ করা হয় তাহলে তক্তা বেদ ক্ষমতা হচ্ছে এন স্কোয়ার, গুড। বাট এখানে যে ভাইয়া বলছি প্রথমে যে একটা গুলিতে দুইটা করে তক্তা বেদ করতে পারে, তাহলে যখনই সে এক গুলিতে দুইটা করে বেদ করতে পারবে, যখনই গুলির বেগ তিন গুণ করা হলো তার বেদন ক্ষমতা কত গুণ বাড়বে? বেদন ক্ষমতা বাড়বে এন স্কোয়ার, অর্থাৎ 9 গুণ। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু সে এক গুলিতে দুইটা করে বেদ করতে পারতো, সো তার বেদন ক্ষমতা 9 গুণ হলে তার কয়টা তক্তা বেদ করার ক্ষমতা থাকবে? উত্তর হচ্ছে 2 × 9 = 18। তাহলে মোট 18টি সে তক্তা বেদ করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে ক। প্রশ্ন কিন্তু কনফিডেন্টলি খটা দিয়ে এসে খুব মানে দিয়ে এসে খুব খুশি, তারপরে এসে যখন দেখবে যে এই অবস্থা তখন কিন্তু খুব আফসুস হবে, হ্যাঁ তখন কিন্তু খুব কষ্ট পাবা। এই জন্য আগে থেকেই বলে রাখি ভাইয়া, যেখানেই পড়ো যারাই পড়াক না কেন তোমাকে, বি কেয়ারফুল যে এই জিনিসগুলো তুমি এক্সপিরিয়েন্স করতেছো, এগুলো তুমি এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ আবেগে, শুধুমাত্র অনেক পড়লে বা ভাইয়াদের, আমি জানি এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে, তবে এই জিনিসগুলো আমি দেখি যে বেশিরভাগ মানুষই তোমাদেরকে এগুলো শেখাচ্ছে না বা এগুলোতে এক্সপার্ট করে তুলছে না, যে পরীক্ষার হলে গিয়ে তোমার কী ভুলটা হবে সেটাই শেখাচ্ছে না অনেকেই। আচ্ছা আসো এরপরে সেকেন্ড দোলকের অর্ধদোলনকার কথা, এটাও পারার কথা, এটা প্রায় 70% শিক্ষার্থী পারে নাই, বাট বাকিরা পারার কথা, এটা বেশ সহজ। সেটা হলো একটি সেকেন্ড দোলকের দোলনকার আর অর্ধদোলনকার দুইটার মধ্যে হয়তো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, বেশিরভাগ শিক্ষার্থী এগুলো মিস করে যায়, কেন জানি না, সে সেকেন্ড দোলক দেখার সাথে সাথে সে মনে করে এটা তো 2 সেকেন্ড, আমি জানি না, তুমি এটা তো জানো না, সেকেন্ড দোলকের দোলনকার 2 সেকেন্ড, কিন্তু বলছি যে অর্ধদোলনকার কত, তার মানে অর্ধেক দুলতে কতক্ষণ সময় লাগে, হিসেব সহজ তো, 1 সেকেন্ড লাগে। এছাড়াও সেকেন্ড দোলনকারের দৈর্ঘ্যর হিসাব এটা একটু শিখিও, ম্যাথমেটিক্যাল সুন্দর করে করে দেওয়া আছে। হ্যাঁ, তো এই একটা বিষয় আমরা তোমাদেরকে শেখাচ্ছি আমাদের অ্যাডমিশন পরীক্ষার্থীদেরকে এলিতে, আর সামনে এটাই হলো পার্থক্য যে ভাইয়াদের কাছ থেকে শোনা আর নিজে নিজে পড়ার মধ্যে, এই জায়গাটাতেই পার্থক্য অ্যাকচুয়ালি, যে তুমি পড়ে আসলা কিন্তু তুমি পরীক্ষার হলে ভালোভাবে দিতে পারবে না, কেননা তোমার এক্সপিরিয়েন্স নাই যে পরীক্ষার হলে তোমাকে বাদ দেওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করতে পারে। যখন তুমি ভাইয়াদের কথাগুলো শুনবা, জানবা, মানবা, এবং সেখানে ভাইয়ারা তোমাকে কন্টিনিউয়াস একটা গাইডলাইন দিয়ে এভাবে সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে, নিজে যে তোমার যে চিন্তাভাবনাটা ভুল, তুমি যে অনেকটা কনফিউশনে পড়ে যাও, কেন পড়ে যাও, সেটা তুমি খুঁজে বের করতে পারবে এবং প্রত্যেকটা কনফিউশনের সমাধান করবে। আজকে থেকেই এই প্রশ্নটা কেন হয় নাই, কি হয় নাই, এই যতক্ষণ পর্যন্ত না তুমি কনফিউশনগুলো সমাধান করতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি চান্স ভালোভাবে পাবা না বললেই চলে। কেন? কেননা তুমি যতই পড়ো না কেন, পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার অনেক প্রেশার থাকবে, ওই সময়ে ভালোটা ডেলিভারি করা সম্ভব না। ব্রেইন যদি খুব এক্সপার্ট না হয়, অনেক দিন প্র্যাকটিস করে না আসে, তোমরা দেখো যে ওয়ার্ল্ড কাপে এত এত এক্সপার্ট প্লেয়ার, তাই না, এরা এত বড় বড় প্লেয়ার, তারা কী করে পেনাল্টি শট মিস করে, কেন করে ভাইয়া? এই শুধুমাত্র এই চাপের কারণে যে ভাই ওই সময়ে মাথা ওইভাবে ব্রেন ওইভাবে নিতে পারে না। সো এইটা আয়ত্ত করার জন্য এখন থেকে ভাইয়া এক্সপার্ট হইতে হবে। তা আমরা তোমাদের জন্য এলিট এক্সাম ব্যাচ চলতেছে, সেটা অনেক ইয়ে থেকে চলতেছে, খুব চমৎকার করে বিস্তারিত জানতে, এবং আমাদের 21 তারিখ থেকে একটা ইংলিশ এক্সাম ব্যাচ আসবে, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে যাদের প্রস্তুতি দরকার এই এগুলোই, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে অনেক কনফিউশন, বেশি কনফিউশন করা যাবে, সেই জিনিসগুলো যাদের ক্লিয়ার করা দরকার। আমাদের ক্লাস ব্যাচ শুরু হচ্ছে 1250 টাকা 18 তারিখ আগামীকাল পর্যন্ত, এরপরে 1530 টাকা 21 জানুয়ারি থেকে আমাদের ক্লাস ব্যাচ শুরু হবে। ওকে, সকাল ভোরবেলায় ভোরে সকালে ক্লাস করবা 6টা থেকে 7টা 30-এর মধ্যে, এবং এক্সাম দিবা পরের দিন, অর্থাৎ ক্লাস পাচ্ছ এক্সাম পাচ্ছ, সো ওভারঅল সব মিলিয়ে তোমার জন্য একটা বেস্ট জিনিস হতে পারে। কোথায় কীভাবে কী করবা এটা হচ্ছে ভাইয়ার বিকাশ, নগদ সব কিছু, ভাইয়ার সাথে কথা বলতে চাইলে বা যে কোনো যোগাযোগ করতে চাইলে এই নাম্বার, হ্যাঁ এই নাম্বারটাই রাখবা, এটাতে কল দিবা, কিংবা এটাতেই তুমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভাইয়াকে বা ফেসবুকে রাকিব হাসান DMC অবশ্যই তোমরা তো আইডিতে আসোই, এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, সেখানেও নগ দিতে পারো। তো ওভারঅল এ হচ্ছে যারা ব্যাচে অ্যাড হতে চাচ্ছ তাদের জন্য সুখবর,
আর যারা যেখানেই পড়ো না কেন ভাইয়া, মেক শিওর যে তুমি ভালোভাবে কনফিউশনগুলো ক্লিয়ার করছো, মেক শিওর যে তুমি যে ফাঁদগুলো তোমার সম্ভাব্য হতে পারে সেগুলো তোমার প্রত্যেক দিন যাচ্ছে, প্রতিটা দিন সহজ সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে বোতা বানাই ফেলবা না, নিজেকে মানে কি মানে দুর্বল বানাই ফেলবা না, নিজেকে অবশ্যই একটু শার্প করতে হবে তোমাকে এইগুলোর মাধ্যমে। একটু কঠিন, একটু জটিল, একটু প্যাঁচগোছের মধ্যে দিয়ে তোমাকে প্রত্যেক দিন যাইতে হবে, এতে করে তোমার এই ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো, আমরা অ্যাডমিশনে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু সাহায্য করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।